হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বাংলাদেশ থেকে আমাদের জন্য কিছু আম পাঠানো হয়েছে। আজকে সেগুলোকে আমরা সালাদ করে খাব। এখন আমরা আমগুলোকে ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি। আমাদের আমগুলো কুচি কুচি করা শেষ। এবার আমরা কাঁচা সরিষা দিয়ে কাসুন্দ বানাবো। আমাদের কাসুন্দর কাজ শুরু হয়ে গেছে। আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে আমাদের কাসুন্দ। বাস এবার আমরা কিছু মরিচ নিয়ে নিলাম, কাঁচা মরিচ, আর সাথে কিছু ধনে পাতা নিয়ে নিলাম। এগুলোকে সুন্দরভাবে কাটবো আমরা কুচি কুচি করে। কাটতে শুরু করেছি আমরা। বাস এগুলো কাটা শেষ, প্রায় শেষের দিকে কাটা। আমরা মরিচ এবং ধনে পাতা সুন্দরভাবে কুচি কুচি করে নিলাম। এবার আমরা এগুলোকে সুন্দরভাবে মিক্স করব। এখন আমরা এগুলোকে মিক্স করব সব একসাথে। বাস এবার আমরা মরিচ ধনে পাতাগুলো সব নিয়ে নিচ্ছি, সাথে কিছু টক নিয়ে নিয়েছি তেঁতুল। এখন আমরা এটাকে সুন্দরভাবে মিক্স করব। মিক্স করার শেষের দিকে এখন আমরা পুরোটাকে মাখিয়ে নিব। ও, আমরা এখানে একটা জিনিস মিস করে ফেলেছি। আমরা একটু চিনি দিতে ভুলে গেছি। এবার আমরা অল্প করে একটু চিনি নিয়ে নিব। হ্যাঁ, অল্প করে একটু চিনি নিয়ে নিলাম, যাতে খাবারটা অনেক সুস্বাদু হয়। এবার সুন্দর করে মাখিয়ে নিলাম। বাস আমাদের আমের সালাদ বানানো শেষ। এখন আমরা সবাই এটাকে অনেক মজা করে খাবো। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।